সে একজন ফিতা কাটা নায়িকা, তার জন্য কি প্রযোজকদের ক্ষতি করবে? হ্যাঁ, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। এবার অববিশ্বাস মুখ খুলেছেন সেই প্রযোজক সিমি ইসলাম কলির বিরুদ্ধে। তার কথাগুলো শুনলে যেন আপনি রীতিমতোই অবাক হবেন, তাই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল হ্যাকের মাধ্যমে ওই চ্যানেল বন্ধ করার অভিযোগে চিত্রনায়িকা অববিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। একই অভিযোগে অপুর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধেও হাতিরঝিল থানায় জিডি হয়েছে। দুজনের বিরুদ্ধে একই অভিযোগে ওই জিডি করেছেন চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। তিনি গেল সোমবার রাতে তাদের নামে সাধারণ ডায়েরি করেছেন জানিয়েছেন বলে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন। জিডির বিষয়ে এ কয়েকদিন পর মুখ না খুললেও অবশেষে অববিশ্বাস তার বিরুদ্ধে সাধারণ ডায়েরির বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে বলেওছিলেন, জিডি আবেদনকারী তো আমার যোগ্যই নয়, তার সম্পর্কে আমি কি বলবো, সে আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে, তাই আমার অ্যাডমিনেই এই বিষয়টা দেখছেন। আমার চ্যানেলের কন্টেন্ট চুরি করে তিনি আবার আমার বিরুদ্ধে জিডি করেছেন, এটি তো হাস্যকর বিষয়। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ, এখানে আমাদের কি করণীয়? এ বিষয়ে অববিশ্বাস আরও বলেন, শুনেছি আমাকে হেই করার কথা বলেছেন তিনি, আমার প্রশ্ন হলো ওনার কি যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? কোথায় আগরতলা আর কোথায় চকির তলা, এসব মানুষের জন্যই তো আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। এদের কারণেই প্রতারণার শিকার হয়ে চলচ্চিত্রের নতুন প্রযোজকরা বেশি দিন টিকতে পারেন না। অববিশ্বাস তিনি আরও বলেন, আমাকে বলা হয় আমি নাকি ফিতা কাটা নায়িকা। আরে, যোগ্যদের তো এমন অনুষ্ঠানে ডাকা হয়, তারকা ভ্যালুর কারণে আমাদের মতো তারকাদের নিয়ে অনুষ্ঠানগুলো করানো হয়। দেখেন না, ক্রিকেটের বড় বড় তারকাকেও নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন ফিতা কাটতে ডাকা হয়। সিমিকে উদ্দেশ্য করে অপু বলেন, তাহলে তাকে ডাকে না কেন? কারণ ওনার সেই যোগ্যতা নেই, আর আমাকে নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে? এভাবে কিন্তু সেই সিমি ইসলাম কলির বিরুদ্ধে কথা বলেছেন চিত্রনায়িকা অববিশ্বাস। প্রিয় দর্শক, অববিশ্বাসের কথা কতটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।